हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ट्रैवल राइडर। तो कल के संडे मॉर्निंग राइड आज तुम्हारे जमन प्रमिस कर रेगुलर मैंने प्रति संडे राइड है तेम रेगुलर संडे राइड करार चेष्टा करो। तो कल के जो संडे राइड आो राइडे गेले जो मैं बाइकट खूब मैला रही है से नहीं जावा पसिबल ना भलो लगे ना। तो आज के भालम जो बाइकटा के परिष्कार करी क्योंकि जेहतु लकडाउन से भावे ओपन है नहीं तई बाइक मैं सार्विस सेंटर ग्यारेज एखो वाशिंग सेंटर से भावे खोल तो बाड़ीते ही भालम जो बाइकटा के परिष्कार करी। एर आगे हमें एक लकडाउन चलाकालीन एक बाइक क्यों बाड़ी धोवा जाए तो एक स्प्रे बटल दिए क्यों धोवा जाए से ही भिडियो बनिए। तो से ही भिडियो तुम्हारा अने के खूब लाइक करो पसंद करो। तो यार एक नतून एक प्रसेस है बाड़ीते क्यों सार्विस सेंटर मतन क्यों बाइक धोवा जाए से देखा। तो प्रयोजन आज এরকম একটা ব্রাশের প্রত্যেকের বাড়িতেই কখনো না কখনো নিশ্চয়ই রং হয়েছে, সেই রং করার ব্রাশ থাকে। এরকম একটা ব্রাশ আর শ্যাম্পু, নর্মাল শ্যাম্পু যেটা আমরা ইউজ করি এই ক্লিনিক প্লাস বা সানসিল্ক, সেই শ্যাম্পু ইউজ করি কিভাবে বাড়িতে বাইক খুব সুন্দরভাবে সার্ভিস সেন্টারের মতন বা ওয়াশিং সেন্টারের মতন পরিষ্কার করা যায় সেটাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না। আর ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি খারাপও লাগে তবুও ডিসলাইক করো, ভালো লাগলেও লাইক করো। থ্যাংক ইউ। তো শ্যাম্পু দিয়ে ওয়াশ করার আগে আগে পুরো বাইকটাতে এরমভাবে জল দিয়ে নেবো, মানে ভিজিয়ে নেবো পুরো শুকনো বাইকটা। বাইকটা পুরো শুকিয়ে রয়েছে, ময়লাগুলো কাদাগুলো শুকিয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল এই জন্য এখন একদিন দুদিন বাইক চালানো হলে প্রচণ্ড ময়লা হয়। তো এইভাবে আগে পুরো গাড়িটাকে ভিজিয়ে নেবো আমরা। দেন একটা বালতিতে এইভাবে শ্যাম্পু জলটাকে গুলিয়ে নিয়েছি, এই ব্রাশটা দিয়ে জলটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আর ব্রাশটা কেন ইউজ করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকলে বুঝতে থাকবে। ব্রাশটাকে পুরোটা ইউজ করার কারণ হলো যে জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না এইভাবে, সেই জায়গাতেও পুরোপুরি ব্রাশটা ভালোভাবে ইউজ করা যায়। দেখছো পুরো ফোম ওয়াশের মতন ওয়াশ হবে ব্রাশ দিয়ে ইউজ করলে। ফাইনালি এখানে ফোম ওয়াশ হয়ে গেছে, মানে যেটা ব্রাশ দিয়ে করছিলাম ফোম ওয়াশ হয়ে গেছে। তোমরা তো ভিডিওটা দেখেছো অবশ্য। এবার করবো কি, এবার ফোম ওয়াশ হয়ে যাওয়ার পর আমরা জল দেবো, মানে অবভিয়াসলি ফোম নয়, শ্যাম্পু ওয়াশ হয়ে যাওয়ার পরে আমরা জল দেবো। তারপরে আবার আরেকবার, যেহেতু আমার বাইকটা সাদা বা অনেকের বিভিন্ন কালার হতে পারে, যেহেতু সাদা কালারটা বেশি মেনটেন করে রাখতে হয় এই জন্য আমি সাদা কালারটাকে যাতে মানে স্পট ছোটো ছোটো স্পটগুলো যাতে না থাকে, যেমন দেখো দেখতে পাচ্ছি কিছু কিছু স্পট আছে, এই স্পটগুলো যেন না থাকে এই জন্য আলাদাভাবে আবার শ্যাম্পুটা শুধুমাত্র সাদা পার্টগুলোতে ইউজ করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, আর অন্যকেও বলো সাবস্ক্রাইব করতে। বাই। আর হচ্ছে কালকে সানডে রাইড হবে, খুব এনজয় হবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, সব আপডেট আমি ওখানেই থাকি, ইনস্টাগ্রামের আইডি এখানে আসছে। তো বাই বাই।